বন্ধুরা, যথারীতি আমি বুলবুল আহমেদ লেলেন, পথে পান্তরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে ওয়াও, দেখতে পাচ্ছেন বাচ্চাটা অনেক সুন্দর, লাল শাপলা তুলে ফেলল। দেখতে পাচ্ছেন বাচ্চারা অনেক সুন্দর লাল শাপলা তুলতেছে, হ্যাঁ অনেক সুন্দর। তো এখন তো জোহরের আজান হলো, যার কারণে এই শাপলাগুলো রোদের তাপ পেলে আস্তে আস্তে চুপসে যায়, ঠিক লজ্জাপতির মতো। তবে আপনি সকালবেলা খুব ভোরে, যত ভোরে আসতে পারবেন তত দেখতে পারবেন এত সুন্দর বিকশিত এই লাল শাপলাগুলো, অসাধারণ অসাধারণ, আসলে ভাষায় প্রকাশ করা যায় না। এদিক দিয়ে আসো, রক্ত জবার মতো লাল শাপলা নিয়ে চলে এসেছে, খুব সুন্দর একটি। এই তোমার নাম কি? মোহাম্মদ নাহিদ। নাহিদ, তুমি পড়ালেখা করো? মাদ্রাসা পড়ামনি। মাদ্রাসা না, এত সুন্দর শাপলা। এই শাপলাগুলো সকালবেলা অনেক মানে ফুটে থাকে তাই না? জি। আর এখন মোটামুটি চুপসে গেছে দেখতে পাচ্ছেন, তবে এখনো যে খুব খারাপ তা না, অনেক সুন্দর শাপলাগুলো। দু চোখ যেদিকে যায় শুধু সবুজ আর সবুজ, কাছে যাওয়ার পর দেখতে পাবেন আপনার লাল শাপলায় পরিপূর্ণ। যেহেতু এটা গ্রাম, আর গ্রামের যে বৈচিত্র্য রূপরেখা, বাংলাদেশ নদীমাতৃক দেশ, এই দেশে খুব সুন্দর এই শাপলা। যারা এলাকার যারা আশেপাশে আছে কিষাণ কিষাণীরা প্রতিদিন ভোরবেলা এই শাপলাগুলো তুলে। আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের কিষাণীরা তারা শাপলা তুলতেছে, এটাকে শাপলার ড্যাব বলে। এই ড্যাব দিয়ে তারা মোয়া তৈরি করে, আর অন্যান্য জিনিস এটা দিয়ে তৈরি করা যায়, আর এটা বিশেষ করে বাজারেও বিক্রি হয়। এটা সবসময় চাহিদা আছে, বাট সবসময় পাওয়া যায় না, তবে যখন পাওয়া যায় তখন এটার প্রচুর চাহিদা। দেখতে পাচ্ছেন তারা অনেক কষ্ট করে পানিতে বেয়ে নেমে, এই গরমের ভিতর অবশ্য খারাপ লাগে না পানির ভিতর, তারা ড্যাব তুলতেছে, আর পাশে প্রচুর পরিমাণে শাপলা। এরা কি তুলতেছে? ঢেপ। ও, এটা শালুট তুলতেছে। এটা কি মানে বিক্রি করে? এটাতে কি কি হয়? ও আচ্ছা, এই ঢেপগুলো তুলে তারা বাজারে বাসায় নিয়ে সিদ্ধ করবে, সিদ্ধ করার পরে এটা প্রসেসিং করে এটা বাজারে বিক্রি করা যায়, এটাকে শালু বলে। এই শালুটা তারা প্রসেসিং এর পর এটা খাওয়া যায়। যারা আসলে গ্রামে থাকে তারা এটা খুব সহজে বুঝতে পারবেন, আর যারা শহর এলাকায় আছেন তারা আসলে এটা বুঝবেন না। তবে এটা বোঝার জন্য অবশ্যই আপনাকে গ্রামে আসতে হবে, এবং গ্রামে মানুষের সাথে এবং শাপলার সাথে মিশতে হবে, তা না হলে এটা সম্বন্ধে আপনার ধারণা তৈরি হবে না। আন্টি, আপনি ভালো আছেন? আপনি ভালো আছেন? এই যে আপনার শাপলা তুললেন, আপনার বাসা কি এখানেই? আরো ভালো মনে হয়, আপনি আমার দিবেন? আচ্ছা, ধন্যবাদ, আমি নিবো না, নিবো না, আপনি খান, আমি তাতেই খুশি। তো এইখানে যদি আমরা বা আমার মতো অন্য কেউ আইসে এই শাপলা গুলো তুলে নেয়, কেউ কি বাধা দিবে? না না, বাধা দিবে না। তো এটা তো কেউ বুনে নাই? না, এনে কিছু কইবো না, কিছুই বলবো না, আমরা বলে দিমনি। আচ্ছা, ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে এই শাপলা বা ড্যাবগুলো প্রচুর পরিমাণে এখানে হয়, বাচ্চা কাচ্চারা এই নদীতে প্রতিদিন গোসল করে এবং খেলাধুলা করে, আর এই ফাঁকে ফাঁকে এই ড্যাবগুলো তারা বাসার জন্য নিয়ে যায়। Thank you.
এত সুন্দর শাপলা, এই শাপলাগুলো আপনি কত দিয়ে কিনছেন? 10 টাকা দিয়ে কিনছেন? তো এই শাপলা তো আমি দেখতেছি এই জায়গায় প্রচুর শাপলা আছে, ইচ্ছে করলে আপনি নিজেই তুলতে পারেন, তাই না? পানিতে নামি না আমি, পানিতে নামেন না? তো শাপলাটা অনেক সুন্দর। চাচা মাছ ধরে ডিঙ্গি নৌকা নিয়ে ঘাটে চলে আসছে। এই পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর শাপলা, আর বিশেষ করে সকালবেলা, সকালবেলায় শাপলাগুলো অবশ্য ফুটন্ত থাকে। আর এখন যেহেতু একটু বেলা বেশি, বিশেষ করে 11টা 12টার মতো বাজে, সো এখন এই শাপলাগুলো চুপসে গেছে। দেখতে পাচ্ছেন প্রতিটি শাপলাই আপনার একদম চুপসে গেছে, দেখতে পাচ্ছেন হালকা হালকা দেখা যাচ্ছে। তো এই শাপলাগুলো একদম ভোরবেলা, সকালবেলা যদি আসেন দেখতে পাবেন প্রচুর পরিমাণ ফুটে আছে। আপনি কি এখানে মাছ ধরতেছেন? তো কি কি মাছ পাওয়া যায় একটু বলবেন? কই মাছ? ও বাবা, অনেক সুন্দর মাছ। আর এই শাপলাগুলো কখন উঠানো হয়? সকালবেলায় ফুল ফুটে থাকে। ফুল ফুটে থাকে না? তো এই শাপলাগুলো কি উঠাইলে কেউ না করে? না, যে কেউ ইচ্ছে করলে উঠাইতে পারবে। তো অনেক সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন। আপনি কতদিন ধরে এই যে কুশা নৌকা নিয়ে মানে মাছ ধরেন, আর এখানে কি পরিমাণ মাছ পাওয়া যায় যদি একটু বলতেন? এমনি মাছ পাওয়া যায় নলা, তারপরে টেটা দেমারি, ফেঁকা, এই তারপরে হুল, এইগুলো মারানো যায়। তো এই মাছগুলো তো ছাড়া না, এটা এমনিতেই হয়? এমনি হয়, ছাড়া না। তো এই জায়গাগুলোর মালিক কি তারা না করে না মারতে? না না, কেউ না করে না। এটা কি বিল না সরকারি? তো না, এগুলো সব পিক, ই জমি, বুড়ো জমিন, তো যার যার মালিক না, তাই না? তো শাপলা তুলতে কোনো নিষেধ নেই? না না, মাছ ধরতেও নিষেধ নেই, কোনো রায় নেই, তাই। ছোট ছোট ডিঙ্গি নৌকা নিয়ে যখন আপনি এই লাল শালুর ভিতর দিয়ে যাবেন, তখন মনোরম পরিবেশের একটি সৃষ্টি হয়, আপনি বিশ্বাসই করতে পারবেন না। তবে যারা আপনারা এই লাল শালু এখনও দেখেন নাই, যারা শহর অঞ্চল বা শহর কেন্দ্রিক আছেন, তারা অবশ্যই এই নদীমাতৃক দেশ নদীতে ঘুরতে আসবেন। আর যেহেতু এগুলো নদীতেই খুব একটা কম দেখা যায়, খাল বিলগুলো আসলে গ্রাম অঞ্চলের খুব সুন্দর একটি দৃশ্য বর্তমানে এখন দেখতে পাবেন। ওয়া, এই মাছ ধরে ফেলছে সুন্দর কই মাছ, একটু দেখাবেন আমার ভালো করে। সুন্দর কই মাছ ভাই ধরে ফেলছে। আচ্ছা রাখতে পারেন আপনি নিচে। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পথে পান্তরের সাথে থাকবেন। তবে নেক্সট ভিডিও আরও চমকপ্রদ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।